আসসালামু আলাইকুম বিবার, সবাই কেমন আছেন? আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ব্যক্তিগত বিষয় রয়েছে, তার প্রভাব কিন্তু আমাদের অনলাইনেও আমরা এসে দেখতে পাই। যেমন আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি, কিন্তু হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় অনেকেরই একটি সমস্যা হয় যে হোয়াটসঅ্যাপের যে ইন্টারফেসটি রয়েছে, হোয়াটসঅ্যাপ যদি কেউ হাতে নেয় তারপর অটোমেটিক সে দেখতে পাবে আসলে আপনি কার সাথে চ্যাট করেছেন। কিন্তু আমরা চাই যে আমরা যদি এমনভাবে চ্যাট করতে পারি যে কেউ হাতে নিলেও আসলে এই চ্যাটটি খুঁজে বের করতে পারবে না, এমন সিস্টেম আমরা অনেকেই চাই যে সবাই আমার মোবাইল ফোন হাতে নিবে, হোয়াটসঅ্যাপ ওপেন করবে, কিন্তু আমি বিশেষ কারোর সাথে চ্যাট করছি সেটা অন্য কেউ জানতে পারবে না। তো এমন একটি সিস্টেম রয়েছে আসলে হোয়াটসঅ্যাপে, অনেকেই হয়তো জানেন না। আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা আপনার হোয়াটসঅ্যাপটি অন্য কেউ যদি দেখেও বা ইউজ করে তারপরও আপনি কার সাথে চ্যাট করলেন, খুব সহজে সেটি বের করতে পারবে না। তো কীভাবে সেটি করতে হয় এই বিষয়টি আমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখব। তো এই কাজটি করতে হলে প্রথমেই আপনাকে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করতে হবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটি ওপেন রয়েছে এবং এখানে আমি যার সাথে চ্যাট করেছি অতীত বর্তমান সব কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনার বিশেষ কারোর সাথে চ্যাটটি আপনি লুকিয়ে রাখবেন বা গোপন করবেন। ধরুন আমি এই নামটি আমার এই যার সাথে আমি চ্যাট করলাম তার সাথে আমার চ্যাটটি গোপন থাকবে, এবং এই বিষয়টি করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে প্রথমে এই নামটির ওপর আলতো করে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে প্রায় দুই সেকেন্ড। চাপ দিয়ে ধরে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে বেশ কিছু অপশন চলে আসছে, এবং সেই অপশনের মধ্যেই রয়েছে আপনার এই চ্যাটটি গোপন করার অপশন। তো আপনারা প্রথমে এই যে কাজটি করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে কোন অপশনে ক্লিক করবেন। এই মুহূর্তে আপনারা সার্কেলের মধ্যে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটির দিকে একটু লক্ষ্য রাখুন। আপনি যখন কোনো হোয়াটসঅ্যাপে যার সাথে চ্যাট করছেন, আপনি রানিং অবস্থায় চ্যাটে রয়েছেন, সেই আইডি বা নামের মধ্যে যখন চাপ দিয়ে ধরে রাখবেন তখন এই অপশনটি চলে আসবে। তো এই অপশনটি চলে আসার পর আপনারা সেই অপশনে ক্লিক করবেন। একটু লক্ষ্য রাখবেন এখানে ক্লিক করার পরই এই যে নামটি দেখতে পাচ্ছেন এই নামটি হারিয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখুন এই নামটি নেই এবং এখানে একটি অপশন চলে এসেছে। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে একটি অপশন চলে এসেছে এবং এই অপশনটি কিন্তু আগে ছিল না। তো এই অপশনের মধ্যেই কিন্তু আমাদের মেইন যে চ্যাটটি সেই চ্যাটটি গোপন হয়ে গিয়েছে। আপনারা যখন স্ক্রল করবেন সব কিছু দেখতে পাবেন, কিন্তু সেই যে নামটি আমি ক্লিক করলাম সেই নামটি এখানে দেখতে পাবেন না। তো আমরা যদি এই অপশনে ক্লিক করি, মানে আর্কাইভ অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখানে একটি চ্যাট রয়েছে শুধুমাত্র, পার্সোনালিটি কেউ আসলে দেখতে পাচ্ছে না। যখনই আপনি এখান থেকে বের হবেন কিন্তু আপনি এই নামটি দেখতে পারবেন না, কারণ আপনি যখন অনেকেই আসলে আপনার হোয়াটসঅ্যাপটি হাতে নিয়ে স্ক্রল করবে কিন্তু সেই চ্যাটটি আর দেখতে পারবেন না। তখন যদি কেউ জানে আর এখানে ক্লিক করে তাহলে সে এই অপশনটি খুঁজে পাবে বা আপনি যার সাথে চ্যাট করছেন তার নামটি খুঁজে বের করতে পারবে, কিন্তু যদি জানে না তাহলে সে কখনোই বের করতে পারবে না। তো এখানে অনেক অ্যাডভান্টেজ রয়েছে আসলে এই এখানে চ্যাট করার। যেমন এখানে যদি আপনি চ্যাট করেন কারোর সাথে, তাহলে সে যদি আপনাকে মেসেজ পাঠায় তাহলে সেই মেসেজটি আপনাকে দেখাবে না, নোটিফিকেশন আসবে না। এর যখনই আপনি সেখানে ঢুকবেন দেখবেন তখনই বুঝতে পারবেন যে কেউ আপনাকে মেসেজ দিয়েছে। এর আগে আপনি এবং কেউই আসলে বুঝতে পারবে না যে এখানে একটি মেসেজ এসে জমা হয়েছে। আরও বিভিন্ন অ্যাডভান্টেজ রয়েছে, আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। এখন যদি মনে করি যে না আমার আসলে এটির প্রয়োজন নেই, আমি এখান থেকে বের হয়ে আসবো, তখন আবার আমরা আলতো করে এখানে চাপ দিয়ে ধরে রাখবো এবং এই যে আরেকটি অপশন আগে যে অপশনে ক্লিক করে আমরা ঢুকলাম সেই অপশনে ক্লিক করলে আবার সেটি বের হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন আর্কাইভ নামে যে অপশনটি রয়েছে সেটি আর দেখা যাচ্ছে না। তো এভাবে চাইলে আপনি অসংখ্য চ্যাট, আপনি যাদের অসংখ্য মানুষের সাথে চ্যাটগুলো আপনি সেখানে আর্কাইভ করে রাখতে পারবেন। যেমন আমি একসাথে চারটি পাঁচটি চাচ্ছি আর্কাইভ করে রাখতে, 1, 2, 3, 4, 5 আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন পাঁচটি মানুষের সাথে বা পাঁচজন মানুষের সাথে যে যে চ্যাটগুলো করেছি সেগুলো আর্কাইভ হয়ে গিয়েছে। খুব সহজেই আসলে চাইলে এই কাজটি করা যায় এবং সেখানে আপনি একেবারে ইজিলি আর আমার এসেই চ্যাট করতে পারবেন, অন্য কেউ বুঝতেই পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই কাজটি করতে হয়, এবং যাদের আসলে এই বিষয়টি জানা ছিল না নিশ্চয় তাদের অনেক উপকার হয়েছে এই কাজটি করার জন্য বা এই বিষয়টি জানার জন্য। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।